নিশিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে একটি যাত্রীবাহী বেসরকারি বাস। ওই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 25 জন যাত্রী। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ নলঙ্গিবাড়ি এলাকায়। গাড়িটা ওই তোমার কি বলে ওকে ব্যারিকেডটা ক্রস করতে দেখে স্লো করেনি, স্পিড অবস্থা ক্রস করে নিতে তো কন্ট্রোল করতে না পেরে ফেলে দিয়েছে। আর ওই যখন গাড়িটা পড়ে পড়ে যায় ভাব তখন ড্রাইভার ব্রেক করে ও লাফিয়ে গেছে, গাড়িটা পালিয়ে গেছে। তাতে মানে কতজন মোটামুটি এখানে আহত হয়েছে? মোটামুটি ধরুন 30 থেকে 35 জন। মানে এটা গুরুতর 7-8 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি যাত্রীবাহী বেসরকারি বাস এদিন পুলিশের নাকা চেকিং পয়েন্টের গতি নিরোধক ব্যারিয়ার ধাক্কা মারে। এরপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নঝুলিতে উল্টে যায়। জানা গিয়েছে আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।